নমস্কার এক্সপ্রেস নিউজের সকল দর্শক বন্ধুদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পারমিতা আজকের অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস নিয়ে আজকে আমাদের সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন অরিন্দম ব্যানার্জি এবং অরিন্দম নায়েক আশার আলো সংগঠনের সদস্য নমস্কার স্বাগত আমাদের অনুষ্ঠানে আচ্ছা আমরা তো প্রত্যেক সপ্তাহে বিভিন্ন রকম সংস্থা সংগঠন সারা বছর তারা নানা রকম কাজকর্ম স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে সারা বছর তারা দুস্থ মানুষদের পাশে থাকে নানা রকম সমস্যা যাদের যারা রয়েছে তাদের পাশে থাকে তাদের সেবা করে তাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমাদের সাথে রয়েছে আশার আলো সংগঠনের দুই সদস্য আমরা তাদের সারা বছরের কর্মকাণ্ড তাদের কাছে সবকিছু জেনে নেব আমরা প্রত্যেকেই কিন্তু এক অন্যের ওপর নির্ভরশীল আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সামাজিক দায়বদ্ধতা আমাদের প্রত্যেকেরই রয়েছে আমরা সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা প্রথমেই যে প্রশ্নতে যাব জানতে চাইবো তোমাদের কাছে যে এই যে আশার আলো সংগঠন এই এই সংগঠনটা এটার শুরু কিভাবে আপনি ভালোই করলেন এই প্রশ্নের উপস্থাপন করে অনেকের কাছে এই জিজ্ঞাসা থাকে যে আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন কীভাবে জিনিসটা শুরু হলো আমরা ফেসবুকে একটা পোস্ট পাই 23 মে যে এক শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক তার ছোট্ট বাচ্চা 5 মাসের দেবিকার বোন ম্যারো ট্রান্সপারেন্টের জন্য প্রচুর অর্থের মানে প্রয়োজন থাকে তার তো সেখানে আমরা ফেসবুকে পোস্ট দেখি তারপর আমাদের মনে হয় যে এরকম একটা একজন শিক্ষক মহাশয় এরকম আমাদের মানে জনগণের কাছে টাকা চাইছে তো ব্যাপারটা কি তারপর আমরা সেই নাম্বারে ফোন করি তো মানে সংশয় দূর করার জন্য তিনি বলেন যে কোনো ডাউট নেই তুমি প্রয়োজন হলে আমাদের এলাকার নাম জানতে চাই আমরা বলি হ্যাঁ আমাদের মেজিয়াতে বাড়ি মেজিয়া এলাকায় তখন উনি বলেন যে ওইখানেই আমার এক কলিগ থাকেন সুকান্ত স্মৃতি বিদ্যা মন্দিরে একজন শিক্ষক তোমাদের যদি কোনো সংশয় থাকে ওনার কাছ থেকে জেনে নিতে পারো তো আমরা সেই স্যারের কাছে যোগাযোগ করি স্যারের সাথে তখন স্যার বলেন হ্যাঁ তোমরা নিশ্চিন্তে নির্ভাবনায় তো তোমরা এই কালেকশনটা করতে পারো তো তারপর থেকে 23 মে-র আমরা বিকেলবেলাতে আমরা কিছুজন বন্ধু বন্ধু মিলে পরে একটা মিটিং আলোচনা করি যে আমরা কিভাবে কি করব না করব তারপর 24 তারিখ থেকে আমরা বেরিয়ে পড়ি কোর্টও নিয়ে রাস্তায় রাস্তায় কালেকশন করি কিছু বন্ধু বান্ধবকে ফোনের মাধ্যমে ডাকি নিয়ে আমরা বেশ কিছুজন 10-12 জন মিলে পরে আমরা কালেকশন করতে শুরু করি সেই ছোট্ট দেবিকার জন্য এইভাবেই আমাদের পথ চলা শুরু হয় এই পথ চলা যখন শুরু হলো মানে এরকম একটা উদ্যোগ নেওয়ার কথা বা এরকম একটা চিন্তা ভাবনা কিভাবে তোমাদের মাথাতে এলো বা কেনই এরকম একটা উদ্যোগ নিলে হ্যাঁ প্রথমেই বলি আশার আলো মানে কবিগুরু বলেছেন যে অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো সেই তো আমার আলো আর আশার আশার শব্দের আরেকটা অর্থ ভরসা তো যখন দেবিকার কেসটা আমরা করলাম দেবিকার কেসটা করার পর আমরা দেখলাম আমাদের লোকালে প্রচুর প্রবলেম প্রচুর জন আসছে যে যারা মানে কি বলবো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত তাদের জন্য কিছু করার উদ্যোগে আমাদের তৈরি হয় এই 8 জন 10 জন মিলে আশার আলো একটা সংগঠন তো প্রথমে আমরা সবাই মিলে ঠিক করি একটা নাম তো চাই আমরা ভরসা হতে চাই মানুষের ভরসা ভরসা যেমন আমাদের কাঁধে ভর করে দুস্থ মানুষগুলো তাদের বৈতরণী পার করতে পারে তো সেই জন্য আমাদের আশার আলো সৃষ্টি এখান থেকে আচ্ছা আচ্ছা তোমাদের মানে একটা স্বেচ্ছাসেবা সংগঠন যদি বলি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের নিঃস্বার্থ যে প্রচেষ্টা তো তোমাদের নিজেদের যে চেষ্টা রয়েছে সেগুলো কি কি রয়েছে মানে কি কি ধরনের কাজকর্ম করছো বা আরো করতে চাইছো সে দেখুন 2018 থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে দেবিকাকে কেন্দ্র করে তারপর আমরা কিছু টাকা কালেকশন করি প্রায় 40,000 টাকার মতো সেই টাকাটা শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় অজয় মণ্ডল মানে যে দেবিকার বাবা তার হাতে আমরা তুলে দিই তারপর থেকে যে মানুষের চাহিদা বাড়তে থাকে মানুষের ভরসা বাড়তে থাকে আমাদের প্রতি তারপর থেকে আমরা শুরু করি যে না আমাদের এলাকাতেও যে আছে এক মেয়ের এক বাবা আমাদের কাছে আসেন তার মেয়ের বিয়ের জন্য আমরা সেখানে কিছু আর্থিক সাহায্য করি এইভাবে আমরা দেখছি যে না আমাদের তো প্রথমে তো আমরা কোনো ঠিক করিনি যে আমরা এরকম একটা এনজিও চালাবো সেটা দীর্ঘ 3-4 বছরে পা দেবো এরকমভাবে কোনো ঠিক করিনি আমরা ঠিক করি যে চল এইভাবে যদি আমরা মানুষের সাহায্য করতে পারি তো করি না যতটা পারবো ততটা চেষ্টা করব এইভাবে আমরা বেরিয়ে পড়ি বন্ধু বান্ধবরা মিলে তারপর আমাদের কাছে মানুষের আস মানে সাহায্যের মানুষরাও সাহায্যের হাত বাড়িয়ে দেয় মানুষের ভরসা আসে এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের সদস্য সংখ্যা বাড়তে থাকে তারাও আমাদের পাশে আসতে থাকে এইভাবে তোমাদের এখন মোট সদস্য কতজন সংগঠনের আমাদের এখন সদস্য সংখ্যা 450+
আচ্ছা 450 হ্যাঁ শুরু হয়েছিল কতজন মিলে ওই 10 জন 8 জন 10 জন মিলে শুরু করেছিলাম আমরা প্রথমে তারপর আস্তে আস্তে কি বলবো আমরা একটা গাছ লাগিয়েছি গাছে আস্তে আস্তে গাছ বড় হচ্ছে শাখা প্রশাখা বিস্তীর্ণ করছে চারিদিকে তো সেইভাবেই একজন থেকে 450 জন এসেছি আমরা আচ্ছা মানে 450 জন মানুষের সেবাতে দুস্থ মানুষদের বা যাদেরই যা সমস্যা আছে তাদের সেবাতে নিয়োজিত তো একদম একদম আমাদের মেজিয়া ব্লকের 64 খানা গ্রাম প্রতি গ্রাম থেকে কোনো না কোনো ছেলে আমাদের সাথে আছে অ্যাড হয়েছে তো সেই সূত্রে তাদের প্রবলেমগুলো সলভ করতে আমাদের সুবিধা হয় আর 450 জনের পিছনে যারা আছে যারা আমরা সাধারণ মানুষ বলি যারা সময় পায় না সব সময় সময় পায় না সময় সেবা করতে কিন্তু তাদের মনে একটা অদম্য ইচ্ছা শক্তি আছে তারা ভাবে যে আমি কাজটা করতে পারি আমি পার ওরা করছে আমি যদি কিছু ডোনেট করি তাহলে আমার করা হচ্ছে এইভাবে মানুষ আস্তে 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 আশার আলোকে ভালোবেসেছে পুরো বাঁকুড়া জুড়ে আমাদের সদস্য সংখ্যা সদস্য আছে এখন আর পশ্চিম বর্ধমানেও কিছু সদস্য আছে তো সবাই মিলে সবারই যৌথ প্রচেষ্টায় আশার আলো মোটামুটিভাবে মানুষের সাহায্যার্থে সবসময় রেডি মানে সব প্রত্যেকটা বিভিন্ন জায়গাতেই জেলার বিভিন্ন জায়গায় তোমরা যে কোনো সময় পৌঁছে যেতে পারবে যে আমরা এই বিষয়ে বলবো যে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের আমাদের মানে মেইন আমাদের অফিস হচ্ছে মেজিয়া ব্লক মেজিয়া ব্লকে তো সেইখান থেকে যারা আমাদের খবর পায় ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি বিষ্ণুপুর বিষ্ণুপুর আমাদের আমাদের মেজিয়া থেকে অনেকটাই দূর তো ওখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পায় আর আমাদের সোর্স ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া থেকে আসে ঠিক আছে যেগুলো দূরে দূরে কেস হয় তো আমাদের ছেলেরা খবর পায় সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে আমাদের সাধ্যমতো অর্থ ঠিক আছে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করে এসেছি তো এইভাবেই চলছে আশার আলো আচ্ছা আচ্ছা এই যে তোমাদের আশার আলো তো আমরা যেটা শুনলাম একটু আগে আলোচনা করছিলাম শুরু হওয়ার আগে অনুষ্ঠান যে আশার আলো পাঠশালা তো এই আশার আলো পাঠশালার পথ চলা কিভাবে শুরু হয়েছে দেখুন কোভিড পরিস্থিতি সেই সময় ছিল আর সেই সময় সমস্ত সরকারি স্কুল পাঠশাল সব বন্ধ ছিল এমনকি মানুষের তো অর্থনৈতিক যে অবস্থা সেটাও তো একটা শোচনীয় অবস্থার মধ্যে যাচ্ছিল তো আমরা দেখলাম যে এই সময় যে শিশুরা আছে বাচ্চারা আছে তাদের যদি ভিতটাই না মজবুত হয় শক্ত হয় তাহলে তারা ভবিষ্যতে তারা ইনবিল্ড করতে পারবে কি করে তো আমাদের মাথায় তখন আসে যে আমরা যদি আমাদের এলাকার বাচ্চাদেরকে শিশুদেরকে আমরা আমাদের সামর্থ্য মতো যতটা পারবো আমরা যদি তাদেরকে শিক্ষা দিয়ে পরে তাদের ভিতটাকে মজবুত করার চেষ্টা করে থাকি তাহলে অন্তত স্কুলে না যাওয়ার থেকে কিছু তো শিখতে পারবে এই ধরনের চিন্তাধারা নিয়ে আমরা শুরু করলাম আমাদের আশার আলো পাঠশালা সেখানে আজকে ছাত্র আমরা দুটো পাঠশালা তৈরি করেছি আজকে প্রথম যে পাঠশালাটা করেছিলাম সেখানে 42 জন ছাত্রছাত্রী ছিল তাদেরকে সমস্ত আমাদের যে ম্যাটেরিয়ালস খাতা বই পেন এই সমস্ত কিছু দেওয়া এবং তারপর সেখান থেকে আমাদের পথ চলা শুরু হচ্ছিল কোভিড পরিস্থিতি সমস্ত কিছু মেনে দীর্ঘদিন স্কুল বন্ধই ছিল দেখতেই পারছিলেন তারপর আরেকটা জায়গায় আমরা করলাম ভাড়াতে সেই ভাড়া গ্রামের স্টুডেন্ট সংখ্যা ছিল 60+ এইভাবে আমরা আমাদের দুটো অবৈতনিক পাঠশালা স্টার্ট করেছিলাম আমি তার সাথে কিছু অ্যাড করতে চাই পাঠশালাতে আমাদের শুধু শিক্ষা ছাড়াও যাতে মানুষ শব্দে মানে যেসব বাচ্চাগুলো যারা সমাজে পিছিয়ে পড়েছে তাদেরকে তুলে ধরার জন্য তাদেরকে ড্রয়িং ঠিক আছে তারপর আমরা সঙ্গীত প্রশিক্ষণও দিচ্ছিলাম তো এই করোনার পরিস্থিতিতে যখন মানে ভয়াবহ আকার ধারণ করলো সেই সময় আমাদের বন্ধ করতে হয়েছে মানে পাঠশালা এখন পরিস্থিতির জন্য বন্ধ একদম আচ্ছা তার কি কোনো উপায় বা এবার আবার কিভাবে শুরু করা যায় তার কিছু চিন্তা ভাবনা রয়েছে দেখুন সরকারি বিধিনিষেধকে অমান্য করে তো আমরা কিছু করতে পারি না তো যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আসবে তখন আমার আবার আমরা শুরু করব আমরা গার্জেনের সাথে কথা বলেও এসেছি এই ব্যাপারে যে দীর্ঘদিন বন্ধ আছে তো কোভিড পরিস্থিতি কিছুটা যখন একটু নিম্নমুখী হবে তখন আমরা আবার শুরু করব আচ্ছা এখন আশার আলো যে পাঠশালার কতজন ছাত্রছাত্রী রয়েছে দুটো মিলে ধরুন ওই 110 আচ্ছা সেখানে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ যা যা খাতা বই পেন সব কিছুই তাদের যা যা দরকার পড়াশোনার জন্য সব কিছুই সংগঠন থেকেই দেওয়া হয় হ্যাঁ আর আরেকটা যেটা তোমাদের কাছ থেকে জানলাম যে জনতা ক্যান্টিন এই বিষয়টা যদি বলো আমাদের জনতা ক্যান্টিন দেখুন প্রথম কথা বলি প্রথম লকডাউন যখন 2020 সালে হয় তখন যেসব দুস্থ মানুষগুলো ছিল মানে মেন কথা যারা পরিযায়ী শ্রমিক তারা যখন কাজ না পেয়ে পেটের দায়ে বাড়ি ফিরে এলো তো সেই সময় তাদেরকে
মানে তারা যাতে দুবেলা অন্ন সংস্থান হতে পারে তাদের, সেই জন্য আমরা শুকনো খাবার আর নিত্য মানে প্রয়োজনীয় যে দ্রব্যগুলো ছিল সেগুলো দিয়ে আসতাম। তো এবার কি হলো, এবার দেখলাম যে যদি এর থেকেও কিছু বেশি করা যায়, মানুষ তো এই করোনা ভয়াবহ সবাই স্তম্ভিত, আতঙ্কে মানে একটা খারাপ অবস্থা সবারই। তো আমাদের নিজেদের ছেলেরা, আমাদের আশার আলোর ছেলেরা নিজেরা রান্না করে প্রতিদিন রাতের অন্ন, ঠিক আছে, প্রতিদিন এভরিডে নিজেরা রান্না করে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। শুধুমাত্র দুস্থ মানুষ না, করোনা পেশেন্ট, ঠিক আছে, তাদের সমস্ত রকম বিধিনিষেধ মেনে প্রোটেকশন নিয়ে তাদের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে। আজ এই নিয়ে আমাদের 61তম দিন হয়ে গেছে যে আমরা এখন এটা মানে চালু করে রেখেছি। আর একটা কথা অ্যাড করি, এই যে দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে নিম্নচাপ বিরাট আকার ধারণ করেছিল, বৃষ্টির মধ্যে গিয়ে গিয়েও কিন্তু আমাদের মেম্বাররা তাদের হাতে খাবার পৌঁছে দিয়ে আসছে, মানে প্রত্যেকেই মিলে মিশে একদম 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 সেটা কিন্তু একটা জায়গার মধ্যে আবদ্ধ নেই। আমরা যে জায়গাতে রান্না করি সেখান থেকে অনেকটা দূর দূর গিয়ে পরে আমরা আমাদের মেম্বাররা খাবার পৌঁছে দিয়ে আসছে এই বর্ষার মধ্যে। আচ্ছা, তোমাদের সারা বছর এমনি কি কি কর্মসূচি থেকে থাকে? আচ্ছা, সারা বছর দেখুন, একটা এনজিও মানে সবাই জানে যে দুস্থ মানুষের সাহায্য করব, ঠিক আছে, তার সাথে সবচেয়ে দরকার আমাদের পরিবেশ, মানে পরিবেশকে ঠিক রাখার জন্য বৃক্ষরোপণ, ঠিক আছে, তারপর আমাদের মেজিয়া ব্লক আশেপাশে জায়গাগুলো আমরা প্লাস্টিক বর্জনের জন্য একটা আন্দোলন করেছিলাম, তাছাড়া রাস্তায় যে প্লাস্টিকগুলো পড়ে থাকে সব পরিষ্কার করে রাখার চেষ্টা করি, মাঝে মধ্যেই কর্মসূচি গ্রহণ করা হয়। তারপর হচ্ছে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় ব্লাড ডোনেশন, এর থেকে বড় মানে সমাজসেবামূলক কাজ আমি মনে করি হয় না আর। তো ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের করা হয়েছিল, তারপর করোনার সময় রক্তের আকাল আরও বেড়ে যায়। তো আমাদের ছেলেরা সব কিছু অমান্য করে নিজের জীবনে ঝুঁকি নিয়ে চলে যায় হসপিটালগুলোতে, কারণ সেই সময় ব্লাড ডোনেশন ক্যাম্প করা আমাদের মনে হয়েছিল ঠিক হবে না, তাই পেশেন্টদেরকে যাতে রক্ত সরবরাহ করা হয় আমাদের ছেলেরা চলে যেত বেডে গিয়ে রক্ত দিয়ে বাড়ি ফিরে আসতো। আচ্ছা, যে কথাটা বললে যে বিশেষ করে এই যে প্লাস্টিকের কথাটা বা সারা বছর যে বৃক্ষরোপণ কর্মসূচি, গাছ লাগানো বা ব্লাড ডোনেশন ক্যাম্পেরই কথা বলি, তো মানুষকে সচেতন করাটা কিন্তু খুব দরকার আমাদের। মানুষ যদি সচেতন না হয় সেক্ষেত্রে তারা কিন্তু এইসব কর্মকাণ্ডের সাথে যুক্ত হবেন না। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে মানুষকে সচেতন করো? প্রথম কথা, আমাদের ফেসবুক পেজে হয়তো দেখে থাকবেন যে আমরা এই করোনাকে মানে ইয়ে করার জন্য, প্রতিরোধ তো করা হবে না, সবাইকে সতর্ক করার জন্য আমরা গাড়ি নিয়ে সবারই মানে গ্রামে গ্রামে মেজিয়া ব্লকের প্রতি গ্রামে গ্রামে গেছি সতর্ক বার্তা যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন, মাস্ক পরুন, ঠিক আছে, আমরা মানুষের পাশে আছি সেটা সব সময় সবাইকে জানিয়ে দিয়েছি। আপনারা আর গ্রামের যারা আছে তাদের সবাইকে বলে আপনারা দরকার হলে আমাদেরকে কল করুন, আমরা 24 ঘন্টা আপনাদের জন্য সব সময় রেডি আছি, যে কোনো প্রবলেমে আমরা আপনাদের পাশে আছি। আমরা আলোচনাতে আসব, আমরা আরো অনেক কিছু জানবো সংগঠনের সম্পর্কে, তার আগে আমরা কিছু ভিডিওস দেখে নেব, তোমাদের কি কি কাজ তোমরা করেছো বা সংগঠনের কিছু ভিডিওস দেখবো।
আমরা দেখলাম ভিডিও আর বিভিন্ন রকম কাজকর্ম, বিভিন্ন রকম তোমাদের যা যা রয়েছে সংগঠনের তোমাদের সদস্য তারা ছিল, সকলের সাথে ছবি আমরা দেখলাম। আচ্ছা হ্যাঁ, যে আলোচনায় ছিলাম যে কি কি সারা বছর যে কাজকর্ম তোমাদের থাকে সেগুলোতে আবার ফিরে আসি, কি কি থাকে তোমাদের? এখন বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়, তো তো যখন আমরা কাজ শুরু করি তখন আমাদের প্রথম প্রথম আমরা পেশেন্ট কেস যেগুলো ছিল প্রচুর সলভ করেছি, মানে আমাদের সামর্থ্য মতো আপনি দেখতে পারেন প্রচুর পেশেন্ট কেস আমরা সলভ করেছি, মানে আর্থিক সাহায্যের মাধ্যমে। তারপর ধরুন কোনো বাড়ির অবস্থা খুব খারাপ, সেখানে আমরা তিরপল দিয়ে সেখানে ব্যবস্থা করে দিয়েছি। কোনো বুড়ি ঠাকুমার অবস্থা খুব শোচনীয়, তার বাবা তার ছেলে তাকে দেখে না, সেখানে আমরা খাদ্য সামগ্রী তিরপল কম্বল দিয়ে আসি। তারপর আমরা প্রথম প্রথম কি করতাম, পুরনো জামা কাপড় কালেক্ট করতাম। সেই পুরনো জামা কাপড়গুলো আমরা বিভিন্ন, আমাদের তো সমস্ত গ্রামীণ এলাকা, তো সেখানে অসহায় দুস্থ যে পরিবারগুলো আছে সেই পুরনো জামা কাপড়গুলোই আমরা দিয়ে আসতাম। তো সেইগুলো পেয়ে তারা প্রচুর খুশি হতো। তো আমরা প্রথম প্রথম সেখানে পুরনো জামা কাপড় দিয়ে তাদেরকে যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে সাহায্য করে আসতাম। তারপর আমরা এই যে পুজোর সময়, পুজোর সময় আমরা নতুন বস্ত্র দিয়ে আসি প্রতি বছরই, এটা প্রতি বছরই করে থাকি। তারপর শীত বস্ত্র, শীতের সময় শীত বস্ত্র দিয়ে আসি বিভিন্ন গ্রাম ঘুরে। এমনকি আমরা নোটিস করি যে কোন কোন ফ্যামিলিগুলোর প্রয়োজন চাহিদা রয়েছে, সেই বেসিকের উপর নির্ভর করে আমরা এই কাজটা করে থাকি। আমাদের যে গ্রাম ভিত্তিক সদস্যরা আছে সেই সদস্যরা এটা কাউন্ট করে, তারপর আমরা এটা লিস্ট করি, তারপর আমরা সেখানে শীত বস্ত্র নতুন বস্ত্র দিয়ে আসি। তারপর ধরুন অন বেড ব্লাড, এই লকডাউন পিরিয়ডে আমরা মোটামুটি 100 ইউনিটের মতন আমরা ব্লাড দিয়েছি এই লকডাউন সময়। তারপর ধরুন এই যে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের একটা ব্যবস্থা করি আমরা সারা বছর ধরে, কোনো দুস্থ অসহায় ফ্যামিলি যে তার যে দু মুঠো অন্নের প্রয়োজন হয় সেটা অনেকে পারে না, আমাদের একদম গ্রামীণ এলাকা আপনি দেখে আসতে পারেন। তো সেই সমস্ত এলাকাতে আমাদের ওই ফ্যামিলিগুলোকে আমরা কন্টিনিউ সারা বছর ব্যাপী যতটা পারি আমাদের সামর্থ্য মতো আমরা কিন্তু তাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে হেল্প করে আসি। তারপর ধরুন বৃক্ষরোপণ তো আছেই, বিভিন্ন কালচারাল অনুষ্ঠান সেগুলো আমরা পালন করে থাকি। আচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা বললেন, সাংস্কৃতিক অনুষ্ঠান কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর কাদেরকে নিয়েই বা হয়? আচ্ছা আমি আগেও বললাম যে আমাদের মির্জিয়া ব্লকে 64খানা গ্রাম আছে। তো প্রথমে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান কি বলবো, আমাদের বললাম আমি অন্ন বস্ত্র বাসস্থানের সাথে মানুষ যাতে সব দিক থেকে এগিয়ে আছে, পিছিয়ে পড়া মানুষগুলোকে যাতে মানে এন্টারটেন করা হয় সেই জন্য কিছু কালচারাল প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। তার মধ্যে যেমন ড্রয়িং, আবৃত্তি, নাচ, গান, ঠিক আছে, তাৎক্ষণিক বক্তৃতা, এইসব আর কি। তো প্রথম করেছিলাম আমরা গ্রাম ভিত্তিক একটা রাউন্ড, যেখানে গ্রাম থেকে মানে ফার্স্ট সেকেন্ড থার্ডকে তুলে আনা হয়। তো ওই 64খানা গ্রাম থেকে করে প্লাস আমাদের পশ্চিম বর্ধমান থেকে কিছুজন মানুষ গেছিলেন, বা প্রপার বাঁকুড়া থেকে এসেছিলেন, আমাদের মেজিয়া হচ্ছে বাঁকুড়া থেকে অনেকটাই দূরে, তো সবাই এসেছিলেন সেই জায়গাতে। আমাদের নাম করা সমস্ত সঙ্গীত শিল্পী, আবৃত্তিকার, সাহিত্যিক সবাই এসেছিলেন, সেখানে সবাইকে পুরস্কৃত করা হয়, ঠিক আছে। আর ভবিষ্যতে আমরা ঠিক করেছি যেসব মেধাবী দুস্থ বাচ্চারা ভালো আবৃত্তি করে বা ভালো গান করে বা ভালো নাচ করে তাদের জন্য কিছু করার, তাদের জন্য আমাদের যারা দাদারা আছেন যারা আবৃত্তির সাথে যুক্ত আছেন তারা আবৃত্তি শেখাবে, ঠিক আছে, যারা গান বাজনার সাথে যুক্ত আছেন তারা সেই বিষয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। মানে পড়াশোনার পাশাপাশি তার বাইরেও যে দরকার না, সবকিছু মিলে মিশে একটা বেশ পাঠশালা, একদম জমজমাটি পাঠশালা। শিক্ষাই তো জাতির মেরুদণ্ড, একদম। আমরা যদি সেই সমস্ত এরিয়াতে শিক্ষাটাই না পৌঁছাতে পারি তাহলে আমাদের এরকম হেল্প করে কি হবে? ওই কারণে আমরা শিক্ষাটাকেই বেশি করে পৌঁছাতে চাই সেই সমস্ত বাচ্চাদের কাছে, যাতে চাইল্ড লেবারের সৃষ্টি না হয়। সেই গার্জেনদের সাথে আমরা বসেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি যে একটা বাচ্চাকে যেন কোনো মিষ্টির দোকানে গিয়ে কোনো কাজ না করতে হয়, ঠিক আছে, কোনো কাপড়ের দোকানে গিয়ে যাতে কাজ না করতে হয়, তাদের জন্য যে পড়াশোনার যতটুকু খরচ হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে বয়সের আগে তাদের বিয়ে দিয়ে দেওয়া, পড়াশোনা চলতে চলতে সেই একটা সমস্যা কিন্তু দেখা যায়, একদমই। তো সেটাও একটা বিষয় থাকছে। আর চাইল্ড লেবারের কথা যদি বলতে যাই সেটা তো অনেক জায়গাতে এখনো পর্যন্ত যারা মানে এইসব সংগঠন সবার পক্ষে সম্ভব হয় না, যে সংগঠন বা সংগঠন সব জায়গায় অনেক সময় পৌঁছতে পারে না, তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয়। আরেকটা যেটা বিষয় জানতে চাইবো যে তোমাদের সাথে যোগাযোগ করার উপায় কি, সাধারণ মানুষ যদি কারোর সমস্যা হয় সেক্ষেত্রে আশার আলো সংগঠনের সাথে কিভাবে যোগাযোগ করবে? আশার আলো আমাদের একটা ফেসবুক পেজ আছে, ঠিক আছে, সেখানে আমাদের সবার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, অ্যাডমিনের নাম্বার দেওয়া আছে, তার সাথে কন্ট্যাক্ট করে যে কোনো পেশেন্ট কেস
আর আমাদের তো সব জায়গায় মেম্বার আছে, মেম্বারের মাধ্যমে আমাদের কাছে খবর আছে যে এই জায়গায় এই প্রবলেম, এটা সলভ করতে হবে। আর কিছু কল আসে বাইরে থেকে যেগুলো আমাদের পেজে পেজে নাম্বার দেওয়া আছে, সেই পেজ থেকে আসে, সেইভাবে আমরা অ্যাটেন্ড করি কলটা। তারপরে আমরা যাই সেখানে, যে দেখি যে পজিশন কীরকম, যদি পেশেন্ট হয় তো পেশেন্টের পজিশন কীরকম, চিকিৎসা যদি ধরুন কারো ক্যান্সার হয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে অর্থ সাহায্য করা তো অতটা আমাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে বলে দিই কীভাবে কী করতে হবে, আমাদের যতটা সামর্থ্য সেই মানে সেইটুকু টাকা আমরা তো দেবই, তার সাথে মুম্বাই ট্রিটমেন্ট করতে হলে মুম্বাই ট্রিটমেন্ট করবে কীভাবে, যাবে কোথায় থাকবে, কার সাথে যাবে, সঙ্গে যদি আমাদের ছেলে যেতে হয় সেইটুকু হেল্প করারও সাহায্য করি আমরা। আচ্ছা, মানে সব রকম সাথে একদম তোমরা রেডি হয়ে আছো যে যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় তার সব রকম চেষ্টা তোমরা চালিয়ে যাচ্ছ। একদম। আচ্ছা, বিশেষ করে যদি এই করোনা পরিস্থিতির সময় দেখি, এইবারে তো দ্বিতীয় ঢেউ যেটা তো খুব মারাত্মক ভাবে আকার ধারণ করেছিল, অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি, অনেককে নিজেদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন, তো সেক্ষেত্রে আগের বছর বা এবছরের তোমাদের এই করোনা পরিস্থিতিতে বিশেষ করে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে হ্যাঁ, কাজ করতে গিয়ে, সেগুলো যদি আমাদের একটু বলো। দেখুন করোনার একটা মানে কি বলবো, আমাদের ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী একটা মানে বিশাল আকার ধারণ করেছে, যার জন্য জনজীবন ব্যাহত, সবাই কাজ বন্ধ, সবাই মিডিল ক্লাস ফ্যামিলি আর মানে কি বলবো যারা দুস্থ দরিদ্র মানুষ তাদের তো অন্ন সংকট আছেই, মানে মারাত্মক একটা আকার ধারণ করেছে। সেই জায়গায় সমস্ত প্রোটোকল মেনে, সরকারি প্রোটোকল মেনে আমরা মানুষের কাছে পৌঁছে যাই, কি তাদের সমস্যা, তাদের কি প্রবলেম সব জানি আমরা, যে কি করলে ভালো হবে আমাদের গ্রুপে সবাই মিলে আলোচনা করা হয় যে এই জিনিসটা এই হয়েছে। যারা ধরুন করোনা পেশেন্ট কল করছে যে আমার বাড়িতে আমরা তিনজন মেম্বার, তো আমার খাবার খুব প্রবলেম হচ্ছে, খাবার করে খাওয়ার মতো পরিস্থিতি নেই, সেক্ষেত্রে আমরা আলোচনা করি কি করব না, আমরা শুকনো খাবার নিত্য প্রয়োজনীয় যে জিনিস চাল ডাল ঠিক আছে মিষ্টি সেই সব জাতীয় মানে খাবারগুলো তার বাড়ির সামনে পৌঁছে দিয়েছি, সাথে করোনার জন্য যে ডাক্তারদের প্রেসক্রাইব করা যে ওষুধ সেইগুলো আমরা সরবরাহ করছি, সেইগুলো তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে একদমই দিয়ে করোনা আসছে। পরিস্থিতিতে অনেকেই বাইরে বেরোতে পারছিলেন না, একদম ওষুধ নিয়ে আসতে পারছিলেন, এই সমস্যাটা অনেক আমরা দেখেছি খবরের ক্ষেত্র যে তারা ওষুধের দোকানে যেতে পারছিল না, তো সেক্ষেত্রে তোমরা সেই ওষুধ নিয়ে তাদের ঘরে পৌঁছে দিয়েছো। হ্যাঁ একদম একদম, এমনকি আমরা বাচ্চারা, বাচ্চাদের তো বেশি অসুবিধা, বাচ্চাদের যাতে পুষ্টিজনিত কোনো অভাব না থেকে থাকে তার জন্য আমরা বাচ্চাদের জন্য, গর্ভবতী মায়েদের জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রোটিন জাতীয় খাবারও পৌঁছে দিয়েছি। আচ্ছা, তোমাদের যে এই সংগঠনের আয়োজন বা তোমরা যে সম্পূর্ণ কি নিজেদের উদ্যোগে নিজেদের সামর্থ্য অনুযায়ী কি এটা তোমাদের মানে সদস্য সংগঠন যারা রয়েছে সদস্যরা সংগঠনে মানে সবাই কি নিজেদের থেকেই উদ্যোগ নিয়ে করা হয়? আমরা হচ্ছি মাধ্যম, দেখুন আমাদের সামর্থ্য মতো আমাদের যে মেম্বাররা আছে তারা যতটা পারে সাহায্য করে, কাজকর্ম সব আমরাই করি, কিন্তু আমাদের বাইরেও লোকজন আছেন তাদেরকে আমাদের এখান থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, মানে তারা না থাকলে হয়তো আমরা এতটা জায়গাতে পৌঁছতেই পারতাম না, তো তারা আমাদেরকে আর্থিক সাহায্য করে থাকে, বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করে থাকে। তারপর আমাদের যে লোকালিটি আছে মেজিয়া এরিয়া, সেই মেজিয়া এরিয়ার মানুষজনের ভালোবাসা এবং তাদের সাহায্যের মাধ্যমে আমরা আজ এই জায়গাতে পৌঁছতে পেরেছি। একদম। আচ্ছা, এই যে সারা বছরের নানা রকম যে কর্মসূচি তোমাদের থাকে, একটু আগেই জানলাম যে করোনা কালে যে অনেকেই তো চায় না যে সাহায্য নিতে, অনেকের মধ্যে এই ব্যাপারটা থাকে যে আমরা সাহায্য নেব, বিশেষ করে মধ্যবিত্তদের ক্ষেত্রে খুব এই বিশেষ করে লকডাউনে এই সমস্যাটা, অনেকে কর্মহীন হয়ে গেল, বেসরকারি জায়গায় কাজ করতো তারা কর্মহীন হয়ে পড়েছিল, তো সেক্ষেত্রে অনেকে সাহায্য নিতে চায় না, তো সেক্ষেত্রে তাদের তুমি কি বলবে একজন সংগঠনের সদস্য হিসেবে? দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাদের যে কষ্টটা মানে আমি নিজের মধ্যে ফিল করতে পারবো যে হ্যাঁ আমার নিতে অসুবিধা, অনেকেরই অসুবিধা হয় যে নেব খাবার নেব, অনেকে বলে যে ছবি তুলবে খাবার দিয়ে ছবি তুলবে, কিন্তু একটা পার্সোনাল মানুষ হেল্প করা সে কথা আমি বাদ দিলাম, কিন্তু যখন কোনো মানে এনজিও সেই কাজটা করবে তার কিন্তু প্রুফ চাই, কারণ আমরা আমরা পাবলিকের টাকা নিয়েই তো করছি না, আমাদের তো কোনো ইনকাম অফ সোর্স নেই, ঠিক আছে, পাবলিকের টাকা নিয়ে যখন করছি আমাদের ছবি একটা তুলতে হয়, অনেকে দ্বিধাবোধ করে যে ছবি তুলবে ইয়ে করবে, কিন্তু আমরা পারমিশন নিই আগে যে দিদি আমরা খাবার দিচ্ছি, পুরো ব্যাপারটা বলি যে এইভাবে ইয়ে হয়েছে, আমাদের তো ফেসবুকে তুলে ধরতে হবে, সোশ্যাল মিডিয়াতে জানাতে হবে যে আমরা এই কাজগুলো করছি, যাতে কি হয় আমাদের অনলাইনে কিছু টাকা আসে মানুষের, তো সেই মানে সাহায্যের পরিমাণটা যাতে বাড়ে
সেই জন্য অনেক মানুষের কাছে পৌঁছানো যায় একদমই অনেক মানুষের মাঝে পৌঁছানো যায় ব্যাপারটা মানুষের কাছে পৌঁছানোর জন্যই তো ছবিটা একদম তাও যাদের অসুবিধা থাকে তাদেরকে আমরা কিন্তু ছবি তুলি না এরকম আরেকটা উদাহরণ দিই আপনাকে যে এই তো সারা বছর ব্যাপী এই জিনিসটা দেখতে পাবেন যে অ্যাডমিশনের প্রবলেম থেকে থাকে যে প্রচুর একটা কলেজ ফিস দিতে অনেক ফ্যামিলির অনেক অসুবিধা হয় বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে তো সেই সমস্ত ভাই বোনেরা যখন আমাদেরকে জানায় যে দাদা এরকম এরকম ব্যাপার আমার অ্যাডমিশনের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে তো আমি কিন্তু সেই ফ্রন্টে আসতে চাই না তখন কিন্তু ঠিক আছে তুই পড়াশোনা কর পড়াশোনার জন্য যে অ্যাডমিশন ফিজটা আরও যদি কিছু লাগে তো তাও দেওয়া হবে অ্যাডমিশন ফিজটা দেওয়া হয় তার জন্য কিন্তু আমরা কোনো প্রচার করি না এরকম আমরা অনেক কেসই সলভ করেছি একদমই বিশেষ করে এটা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে অনেকেরই যে প্রশ্ন থাকে সাধারণ মানুষের যে যদি মানুষের সেবা বা মানুষের পাশে দাঁড়াতেই হয় আমরা কেন ফটো তুলবো বা সেটাকে কেন সেটাকে অনেকে অনেক ভাবেও নেয় তো সেই ব্যাপারটা থাকে যে হ্যাঁ একটা তোমাদের যেটা তোমাদের আশার আলোর সংগঠন যে মানুষের কাছে পৌঁছা যাবে বা অনেকের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে এটাও কিন্তু একটা দিক একদমই শুধুমাত্র আমরা সোশ্যাল সাইটে যে সেটাকে দেখানোর জন্য সেটা কিন্তু শুধুমাত্র নয় অনেকে জিনিসটা জানতে পারবে যে আশার আলো সংগঠন বা যে কোনোই স্বেচ্ছাসেবী সংগঠন হোক না কেন মানুষের কাছে মানুষ পৌঁছতে পারবে যদি মানুষের কোন রকমের সমস্যা হয় যেটা দিয়ে আমরা আলোচনা করছিলাম যে তোমাদের যে সারা বছর যে কর্মসূচি থেকে থাকে আরেকটা যেটা বিষয় যে শুধুমাত্র এই করোনা পরিস্থিতিতেই তোমরা যেভাবে মানুষের সাথে ঝাঁপিয়ে পড়েছো বা সাধারণ মানুষ আরো তাদেরকে তোমরা কি বলবে যে এরকম সংগঠনের সাথে যে কোনো সংগঠনের সাথে যুক্ত হোক বা তাদের জন্য কি তোমাদের কাছে বলার থাকবে দেখুন আমাদের এনজিও আমাদের ভারতবর্ষে প্রচুর আছে এখন ঠিক আছে আমার এলাকাতে মেডিয়াতে আমাদের আছে সেরকম পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আসানসোল সব জায়গাতেই এনজিও আছে তো সেখানে যারা মানে আমাদের যুব সমাজকে তো এগিয়ে আসা দরকার একদমই আর যারা বয়স্ক মানুষ আছে আমি দেখেছি সেই সব ক্ষেত্রে যে একটা এক্সাম্পল দেবো আমরা কালেকশন করতে গেছিলাম বলেছি একে ডোর টু ডোর কালেকশন করি একজন বৃদ্ধ মানুষ চোখে দেখতে পান না ঠিক আছে তো গেলাম কালেকশন করতে ছোট একটা নাতনি বাড়িতে যে আমরা জানতাম না তার অবস্থা কীরকম আমাদের যাওয়াটা যদিও ভুল হয়েছিল তো বললাম যে দাদু এইরকম প্রবলেম হচ্ছে আমাদের তো ওই জন্য কালেকশনে এসেছি তো বিশ্বাস করবেন না চোখে জল চলে এলো উনি নাতনিকে বললেন যে 7 টাকাটা আছে ওটা এদেরকে দিয়ে দিয়ে এরা ভালো কাজ করছে তো সবাই এগিয়ে যখন বৃদ্ধ মানুষগুলো এগিয়ে আসতে পারে তখন আমাদের যুব সমাজকে তো এগিয়ে আসা একদমই 100% দরকার আর হয়তো সব জায়গাতে এনজিও আছে তো নিজেদের এলাকায় যে এনজিও আছে তার সাথে যুক্ত হও তাহলে কী হবে এনজিওর আরও মানে স্তম্ভ তৈরি হবে চারিদিকে যেমন না নড়তে পারে খুঁটি তৈরি হবে তো সেইভাবে সবাইকে এগিয়ে এলে আরও আরও প্রচুর দুস্থ মানুষের সাহায্য হবে সেটা আমি সবাইকে বলবো সবাই এগিয়ে আসুন ভালো কাজের মানে আমি আমি এগিয়ে আসি আমার দেখে দেখে দর্শন আসবে এটাই তো নিয়ম না এটাই তো জগতের নিয়ম এইভাবেই চলছে তো সবাই এগিয়ে এলে দুস্থ মানুষগুলো আরও অনেক সাহায্য পাবে আর দেখুন আমাদের এরিয়াতে যখন আমরা প্রথম 10 জন মিলে কাজ শুরু করি আস্তে আস্তে কিছুজন এসেছিল তারাও কাজ করেছিল তারপর কিন্তু তাদের কাজকর্মের ব্যস্ততার মধ্য দিয়ে আসতে পারে না কিন্তু তারাও একটা টাইমে কাজ করেছিল তারপর কি হচ্ছে আজকে আমাদের সদস্য সংখ্যাটা এত বাড়ছে কী করে আগে কিন্তু আমাদেরকে দেখেই আজকে 11-12 ছেলেরাও কিন্তু এগিয়ে আসছে 9-10 ছেলেরাও কিন্তু এগিয়ে আসছে দাদা তোমার সাথে কাজ করব তারা যখন 18 বছর প্লাস হয়ে যাচ্ছে 18 প্লাস তখন কিন্তু তারা ব্লাড দিতে উৎসাহী হচ্ছে যে আমিও দাদা ব্লাড দেবো এই যে একটা উৎসাহ যুব সমাজের প্রতি এটাই তো চায় এটাই তো ভারতবর্ষের সব জায়গাতে ছড়িয়ে দিতে চাই একদম আর বিশেষ করে এই সময় এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যে আমরা যাচ্ছি এই সময়টাতে মানুষের পাশে দাঁড়ানো একটা বিশাল বড় ব্যাপার একদমই একদমই সেখানে তোমাদের সংগঠনের যতজনই সদস্য রয়েছে সবাই মিলে মিলেমিশে যে কাজ নিজেদের যৌথ উদ্যোগ সত্যি খুব একটা ভালো উদ্যোগ এই সময়ে সারা বছর তো নানান ধরনের কর্মসূচি তোমাদের থেকে থাকে কিন্তু বিশেষ করে এই যে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময়টাতে অনেকেই ভয় পায় বিশেষ করে নিজের পাশে দাঁড়াতে তোমাদের প্রত্যেকেরই নিজেদের পরিবার পরিজন রয়েছে সবাই এই সময়টা যে করোনা যাদের হয়েছে সেই বাড়িতে যেতেই কিন্তু মানুষ ভয় পায় যে সেখানে যাব বা তাদের পাশে দাঁড়াবো ইচ্ছে থাকলেও সেখানে সম্ভব হয়ে ওঠে না
একদম। আর আরেকটা যেটা তোমাদের জানতে চাইবো যে তোমাদের যে সংগঠন, সেইভাবে তোমরা যেরকম কাজকর্ম করো, যে তোমাদের পাঠশালা, বা ভবিষ্যতে তোমাদের এছাড়াও আর কি কি পরিকল্পনা আছে, বা তোমরা চাইছো এটা হলে আরো ভালোভাবে আমাদের সংগঠন এগিয়ে যাবে বা আরো বেশি মানুষের সাথে তোমরা যুক্ত হতে পারবে? হ্যাঁ, আশার আলো চ্যারিটেবল ফাউন্ডেশন মেজিয়া ব্লক থেকে যখন বাঁকুড়া ছড়িয়ে গেছে আমাদের পশ্চিম বর্ধমান পর্যন্ত আমাদের মেম্বার আছে, তো আমি চাইবো যে আশার আলো আমাদের পশ্চিমবঙ্গব্যাপী ছড়িয়ে পড়ুক, যাতে করে দুস্থ মানুষ তো প্রচুর, যে সব জায়গা থেকে, এরকম কিছু এক্সাম্পল আছে আপনাকে দিই, পাণ্ডবেশ্বরে আমাদের আশার আলোকে দেখে একটা সংস্থা তৈরি হয়েছে আশার আলো নামে, তো আমরা মানে সেই খুব আনন্দিত আপ্লুত তার জন্য, যে সেইভাবে যদি আশার আলো সাহারা করে কিছু মানুষ এগিয়ে আসে তাহলে মেজিয়া ব্লক ছেড়ে বাকি যে জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলো মানুষও মানে সাহায্য পাবে, তাদেরকে মানে কি বলবো, অন্যের কষ্ট, অন্য অন্য বস্ত্র বাসস্থানের কষ্ট থেকে কিছুটা হলেও রেহাই পাবে, কিছুটা হলেও মুক্তি পাবে। তো সবাইকে আমি চাইবো যে আমাদের আরো বাড়ুক, যদিও বাড়ছে, আপনাকে বললাম যে 10 থেকে 450 হয়েছে, 2 বছর পর যদি আবার আসি হতে পারে সেটা 2000 ছাড়িয়ে যাবে। একদম। আচ্ছা, আর কি কি পরিকল্পনা তোমাদের রয়েছে, বিশেষ করে এই যে বৃদ্ধাশ্রম যেগুলো দিনের পর দিন বেড়েই চলেছে, হ্যাঁ, তো তাদেরকে নিয়ে তোমাদের কিছু চিন্তা ভাবনা রয়েছে? আমরা রামচন্দ্রপুর বলে একটা গ্রাম আছে, ঠিক আছে, রামচন্দ্রপুর গ্রামে একটা অসহায় বৃদ্ধা ঠাকুমায় বলছি আমি সম্পর্কে, তো সেখানে তার অবস্থা খুব, ওনার অবস্থা খুব খারাপ, একটা ছোট্ট ঘরের মধ্যে বৃষ্টি পড়ে, সেই বাড়ির মধ্যে থাকে, তো রোজ খেতেও পায় না ভালোভাবে। আমাদেরই একজন দিদি আছেন, মেম্বার আছে, যথা সাহায্য মানে তার সম্ভব যতটা হয় সে তাকে খাবার দিয়ে আসে যেদিন যেমন, আর আমরাও আমাদের এই ফাউন্ডেশন থেকে যতটা পারি হেল্প করে এসেছি, তো ওনাকে দেখে আমাদের মধ্যে জাগে যে না, বৃদ্ধা মহিলাদের জন্য, বৃদ্ধ মানুষদের জন্য কিছু একটা করতে হবে, তো আমরা পরিকল্পনা নিয়েছি যে ভবিষ্যতে একটা বৃদ্ধাশ্রম খোলার, তো চেষ্টা চলছে এখনো পর্যন্ত, আরো ভবিষ্যতে কিছু পরিকল্পনা রয়েছে যেগুলো আমরা একটু গোপনেই রাখছি, যতদিন না সফল হচ্ছি সেগুলো আমরা মানে আর ডিসকাস করছি না, মানে সেগুলো তোমরা সফল হবে, মানুষের কাছে পৌঁছবে, তারপরেই তোমরা সেটাকে সবার সামনে তুলে ধরবে। একদম। আচ্ছা আচ্ছা, এই যে পথ শিশু যারা বাচ্চারা রয়েছে, মানে সমস্ত মানে তারা এরকমই যে অনেকদিন হয়তো খেতে পায় না বা এদিক ওদিক, তারা যেটা একটু আগে কথা বলছিলাম যে তারা এই যে মিষ্টির দোকানে কাজ বা যে কোনো চায়ের দোকানে কাজ করছে, সেসব নিয়ে কি পরিকল্পনা আছে? দেখুন, আমাদের যে আমরা যে এলাকাতে কাজ করি পুরোপুরি গ্রাম্য এলাকা, আপনি গেলেই হয়তো বুঝতে পারবেন যে আদিবাসী গ্রাম আছে, একদম জঙ্গলের ভেতরে বাড়ি আছে, মানে একদম গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে আমরা কাজ করে থাকি, তো আমাদের এই যে যে পাঠশালার প্রচলন করা, এটা কিন্তু চাইল্ড লেবার আটকানোর জন্য, এই যে আমরা তাদের কাছে আমরা বস্ত্র দিচ্ছি, বাচ্চাদের জন্য জামা কাপড় দিচ্ছি, এটা কিন্তু যাতে চাইল্ড লেবারটা আটকানো যায় তার চেষ্টাতে গার্জেনদেরকে আমরা ওয়াকিবহাল করছি, না তাদের শিশুরা যেন না আসে রাস্তায়, এমনকি আমাদের সাথে কিছু জন শিক্ষক আছেন, তারাও গিয়ে পরে এটা প্রচার করে এসছেন যে না, আশার আলোর কথা শুনতে, তারা তোমাদের পাশে আছে, তোমরা মানে কথা শোনো, বাচ্চাদেরকে স্কুলে পাঠাও, তাদের পাঠশালাতে পড়তে আসতে বলো, ঠিক আছে, তারা তাদের যথাসম্ভব তারা চেষ্টা চালিয়ে যাবে তোমাদেরকে একটা জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য, বাচ্চাদেরকে কাজে পাঠাবে না, এই সমস্ত জিনিসগুলো আমরা চালিয়ে যাচ্ছি কন্টিনিউ বিভিন্ন গ্রাম মানে বেসিকে, আর আমরা নোটিস করি যে গ্রামের, হ্যাঁ যেটা বলছিলেন বলুন, আমরা নোটিস করি যে এই সমস্ত গ্রামগুলো বেশি একটু রুরাল, তো সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে আমরা নোটিস করি যে এই ফ্যামিলির বাচ্চার খুব অবস্থা খারাপ, তার তার বাবা মা তাকে পড়তে দিতে চাইছে না, তাকে পাঠাতে চাইছে, তখন আমরা আশ্বাস দিয়ে আসি যে সমস্ত রকম দিক থেকে, পড়াশোনার দিক থেকে সাহায্য করা হবে, ব্যবস্থা করে দিয়ে আসি যতটুকু আমাদের সম্ভব, তাদের কাছে নিত্য প্রয়োজনে খাবার পৌঁছে দিয়ে আসি যে না, আপনি বাচ্চাটাকে পড়ান, পড়ানো যা সমস্ত খরচা আমরা বহন করব, তারপর তারা বোঝে পাঠায় তাদেরকে, এইভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আলোচনায় ফিরবো, তার আগে সংগঠনের আরো কিছু আমরা ভিজুয়াল ভিডিওস দেখে নেব।
আমরা দেখলাম অনেক কিছু নানা রকম কর্মসূচি তোমাদের। আচ্ছা আরেকটা যেটা বিষয়, যে এই যে তোমাদের পাঠশালা, সেখানে যারা শিশুরা রয়েছে তাদের যে জন্মদিন পালন করা, তো সেটা কিভাবে তোমরা সেটা কিভাবে পালন করো? জন্মদিনটা মেন ব্যাপার হচ্ছে ওইখানে যে শিশুগুলো তাদের না, আমাদের বাড়িতে ধরুন আমার ফ্যামিলিতে কারো জন্মদিন হচ্ছে, তো তার জন্মদিন সেলিব্রেট করছি আমরা সেই পথ শিশু, দুস্থ, দরিদ্র, অপুষ্টিজনিত মানুষদেরকে দিয়ে। তো সেইভাবে প্রথমে শুরু হয় আমাদের মেম্বারই, আমাদের মেম্বার দুজন তাদের জন্মদিন পালন করে, তাদের সাথে কেক কাটা থেকে শুরু করে গান বাজনা একসাথে ওই বাচ্চাদেরকে নিয়ে, তারপর ওখানেই আমাদের দাদারা আমাদের মেম্বাররা রান্না করে, ঠিক আছে, সাধ্যমতো, মানে যার জন্মদিন সেই ফ্যামিলির যিনি অনার তার সাধ্যমতো টাকা বা জিনিস তিনি দেন, তো সেই খাবার তৈরি করে সবাই মিলে একসাথে খাওয়া, সেই বাচ্চাগুলোকে খাওয়া, প্রতিটা গ্রামে মাঝে মধ্যে এই কর্মসূচিটা পালন করে থাকি। এখন এটা মানে ট্রেন টাইপের হয়ে গেছে, মানে কারোর জন্মদিন সে হয়তো উদ্যোগ নিয়ে সেদিন সেই তাদের সাথে দিনটাকে পালন করলো, তাদের সাথে টাইম স্পেন্ড করলো। আচ্ছা, আশা আলো সংগঠনের মধ্য দিয়ে তাদের সাথে সময় কাটানো থেকে শুরু করে তাদের যেরকম নিজেদের সামর্থ্য মতো সাহায্য করা। আর এছাড়া বেঁচে যাওয়া খাবার, যে আমাদের অনুষ্ঠান বিয়ে পৈতে অন্নপ্রাশন তো হচ্ছে, সেখানে যে খাবার বেঁচে যাওয়া বেঁচে যায় সেগুলো যাতে নষ্ট না করে ডাস্টবিনে না ফেলে দেয়, সেই জন্য আমাদের আশার আলো পেজে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে তারা যোগাযোগ করে, তো সেই খাবার আমরা সেখান থেকে সংগ্রহ করে গাড়িতে করে নিয়ে যেয়ে সেই দুস্থ মানুষদেরকে বিলিয়ে দিই। আচ্ছা, মানে যারা খাবারটা তো তাদের জুটবে। হ্যাঁ অবশ্যই, আর খাবার যেখানে নষ্ট হবে সেখানে যদি দুটো মানুষ খেতে পারে যাদের প্রয়োজন, সেক্ষেত্রে তো অবশ্যই। তো সেটা তোমাদের সাথে কিভাবে তারা যোগাযোগ করবে, মানে ফেসবুকে তোমরা সেটা দিয়ে দাও, সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে? বললাম না, আমার সোশ্যাল মিডিয়ায় যে অ্যাডমিনের নাম্বার দেওয়া আছে তার সাথে কন্ট্যাক্ট করে, সে আমাদের সাথে ডিসকাস করে, তারপর সেখানে গিয়ে খাবারটা সংগ্রহ করি আমরা, তারপর সেটা নিয়ে গিয়ে দুস্থ মানুষদেরকে বিতরণ করে দেওয়া, বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে। এবার কখনো কখনো রাত হয়ে যায় যে আমরা 9টা 10টার সময়ও বাড়ি ফিরছি, সারাদিন খাবার দিয়ে পরে এরকমও হয়ে থাকে। একদম। আচ্ছা, এই যে প্রাকৃতিক দুর্যোগ, আমফান বলো বা ইয়াস বা নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ যেটা কিছুদিন আগেই আমরা দেখলাম, তো সেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সময় মানুষের পাশে তোমরা কিভাবে দাঁড়াও? দেখুন, সারা বছর ব্যাপী আপনি দেখতে পাবেন বর্ষাকালে যাদের মাটির ঘর থাকে তাদের কিন্তু ফুটো হয়ে পড়ে, বৃষ্টি পড়তে থাকে, তো তাদেরকে তো আমরা তিরপল দিয়ে পরে আমাদের যতটা সম্ভব আমরা হেল্প করে থাকি। আর ইদানিং আপনি দেখতে পাবেন আমফান আর জস হলো কিছুদিন আগেই, তো আমাদের যে এরিয়া আছে পুরোপুরি গ্রামীণ এলাকা, সেখানে পুরোপুরো মাটির ঘর সেখানে একদম ধসে যায়, তো প্রায় 150 জন বাসিন্দা সেখানকার অসহায় হয়ে পড়ে, তো আমাদেরকে জানায়, তখন আমরা তাদেরকে গাড়ির মারফতে, প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি, সেখানে আমাদের সদস্যরা গিয়ে পরে গাড়ির 2-3টে গাড়ির মারফতে বারবার নিয়ে যাওয়া নিয়ে আসা করে, আমাদের ওইখানেরই একজন আমাদের মেম্বার আছেন দাদা, উনি একজন প্রধান শিক্ষক, সেই উদ্যপুর প্রাথমিক বিদ্যালয়ে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, রাত্রে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়, আমরা বিডিও সাহেবের কাছে জানাই ব্যাপারটা, বিডিও সাহেব খাবার ব্যবস্থা করে দেন, আমরা সেখানে মানে সেই খাবারটা আমরা তৈরি করে তাদেরকে খাওয়াই, রাত্রে থাকার ব্যবস্থা করে দিই, তারপরের দিন সকালে গিয়ে পরে তাদের বাড়ি ঘর দুয়ার অবস্থা সব ঠিক করে দিই, তারপর তারা বাড়ি ফিরে, এভাবে আমরা কাজ করেছি। একদম। আচ্ছা, তোমাদের কাছে সাধারণ মানুষে তোমরা তাদের কি বলতে চাইবে, যে এই রকম সংগঠন আরো হোক বা মানুষের পাশে দাঁড়ানো, সংগঠনের আসল উদ্দেশ্যটাই কি তোমাদের, বা আসল উদ্দেশ্য যদি আমরা দেখি যে নিঃস্বার্থভাবে এই সংগঠন প্রচেষ্টা চালানো, এটাই তো, বিশেষ করে স্বেচ্ছাসেবী বা এনজিও যদি দেখা যায় তো মানুষের পাশে দাঁড়ানো, তো সেইভাবে তোমরা সাধারণ মানুষকে কি বলবে বা আমাদের দর্শক বন্ধুদের কি বলবে? দেখুন, আমি আগে বললাম যে একটা এনজিও মেন লক্ষ্য হচ্ছে দুস্থ মানুষদের সাহায্য করা, এবার একটার থেকে দুটো, দুটো থেকে তিনটে হলে মানুষের, মানুষ বেশি করে সাহায্য পাবে, তাই আমি বলবো যারা সোশ্যাল ওয়ার্ক করেন, যারা এইসব কাজের সাথে যুক্ত আছেন বা করতে ভালোবাসেন, তো তারাও একটা সংগঠন যদি তৈরি করেন তা আপনার এলাকায় আশা করি প্রবলেমগুলো সলভ হবে, যে কোনো প্রবলেম, কারণ অনেকে হয়তো সংগঠন তৈরি করার সবার পক্ষে সম্ভব না, বা হয়তো প্রত্যেক দিনের মানে যারা চাকুরিজীবী, মানে প্রত্যেক দিনে যাদের যা রুটিন থাকে, যে কর্মজীবনের যে ব্যস্ততা, সেখান থেকে তারা কিভাবে মানুষের পাশে দাঁড়াবে, তারা প্রত্যেকের সম্ভব হয়ে ওঠে না। দেখুন, আমাদের যে কেন্দ্রস্থল আছে মেজিয়া, সেখান থেকে তো আমাদের যার অনেক অনেক মেম্বার আছে তাদের বাড়ি অনেকটা দূরে, তো
তাদেরও ইচ্ছা থাকে, তাদেরও মানসিকতা আছে, মানবিকতা আছে যে আমিও মানুষের পাশে দাঁড়াবো, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এলাকার মানুষের পাশে দাঁড়াবো, কিন্তু হয়তো কোনো মাধ্যম পায় না। তখন কি হয়, আশার আলোর মাধ্যমে তারা সেই কাজটা সলভ করতে সম্মুখীন হয়। তো আমি বলবো যে শুধুমাত্র আমরা না, আমাদের মতন আরও যারা এনজিও আছে, তো গোটা বিশ্বব্যাপী বলতে পারেন, আমি বেসিক্যালি বলছি ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে সমস্ত এনজিওগুলো আছে, সাধারণ মানুষকে বলবো তাদের পাশে দাঁড়াতে, তাদেরকে সাহায্য করতে। আচ্ছা, আমরা যদি এক কথায় জানতে চাই, তোমাদের এই আশার আলো সংগঠনের উদ্দেশ্য কি? সমাজসেবা, সমাজসেবা, মানুষের পাশে যে করে হোক, মানুষের সেবার কান হওয়া। আমরাও তো একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছি, এমনকি আমরা সবাই ছাত্র, আমাদের গ্রুপের ম্যাক্সিমাম মেম্বার যারা আমরা ওতপ্রোতভাবে কাজ করে থাকি তারা কিন্তু ম্যাক্সিমাম ছাত্র। আপনি দেখতে পাবেন কেউ পড়ছে, কেউ কলেজ স্টুডেন্ট, কেউ স্কুল স্টুডেন্ট, তো তারাও কিন্তু খুব নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলিরও ছেলেরা আছে। তো সেই জায়গা থেকে কি হয়, আমাদের ওই আমরা কষ্টটা বুঝতে পেরেছি যে মানুষের কি অবস্থার মধ্যে দিয়ে মানুষকে মানে দিন কাটাতে হয়, একজন ফ্যামিলির তার বাবাকে কতটা কষ্ট করে সেই সংসারটাকে ধরতে হয়। তো সেই অভাবগুলো আমরা বুঝতে পেরেছি বলেই তো আজকে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি এবং সেটাকে আমরা আরো কন্টিনিউ করতে চাই, আমাদের সাধ্যমতো আমরা এগিয়ে নিয়ে যেতে চাই ব্যাপারটা। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শেষ করব। তার আগে আমি বলবো যে তোমরা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবে তোমাদের সংগঠন নিয়ে। আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মেজিয়া ব্লকে আমাদের সংগঠন আশার আলো। তো আমরা চাইবো আপনারা এগিয়ে আসুন, আমাদের আমাদেরকে সাহায্য করুন, বা আপনার এলাকায় যে দুস্থ মানুষগুলো আছে ঠিক আছে তাদের সাহায্য করুন। আর সবচেয়ে বড় ব্যাপার, রক্তদান করতে আমরা সবাই ভয় পাই, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়নি, আমি বলে রাখি, রক্তদান করতে সবাই ভয় পাই যে রক্ত দিলে শরীর খারাপ করবে বা কিছু হবে। তো আমি বলবো রক্তদানে এগিয়ে আসুন, রক্তদান করলে ক্যান্সারের সংক্রমণের মানে সম্ভাবনা কমে যায়, শরীরে কোলেস্ট্রলের ভাগ কমে যায়, যার ফলে আপনার যে রক্ত কণিকাগুলো তাড়াতাড়ি মানে বাড়ে। রক্তদান করলে 3 মাস পর পর রক্তদান করা তো উচিতই, তো রক্তদান করুন সবাই, নিজের সাধ্যমতো চেষ্টা করুন মানুষের হেল্প করার, কারণ আমাদের দুস্থ মানুষদের মুখে যে হাসিটা ওটাই প্রাপ্য, এর থেকে বেশি কিছু চাই না। ওই মানুষগুলো যখন হাসে, যখন আমাদেরকে ভালোবাসে, তখন যে একটা তৃপ্তি পাওয়া যায় সেই তৃপ্তি পৃথিবীতে আর কোনো বস্তুতে আছে বলে মনে হয় না। তো আপনারা এগিয়ে আসুন, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দেখুন, এই করোনা মোকাবিলায় তাদের সাহায্য করুন, তাদেরকে ভ্রাত্য করবেন না একদম, যে করোনা হয়েছে তাকে ছোবো না, তাকে তার কাছে যাব না, ঠিক আছে, হেল্প করুন। হ্যাঁ, সামনে গিয়ে হেল্প করতে বলছি না, আপনি ফোনে কন্ট্যাক্ট করুন, আপনার তার সাথে তার যা দরকার সেগুলো তার কোয়ারিগুলো জানুন, এইভাবে হেল্প করুন, মানুষের সাহায্য করুন, এটাই বলবো। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, আবার আগামী সপ্তাহে দেখা হবে বুধবার ঠিক দুপুর 2টার সময়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।